এক বোন লিখেছেন যে আমি এক বোনকে দেখলাম, সে মুখে প্রসাধনী ব্যবহার করার আগে সুরা ফাতিহা পড়ে তাতে ফুঁ দিয়ে স্ক্রিনে ব্যবহার করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম এরকম কেন করলো, সে বলল তার মুখে দাগের জন্য সে সুরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে ব্যবহার করে রুকিয়া হিসেবে, যাতে তার মুখের দাগ ভালো হয়ে যায়। এখন প্রশ্ন হলো এই কাজটা কি তার জন্য ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অনেক সুন্দর কাজ। আপনি তেল ব্যবহার করেন অথবা ক্রিম ব্যবহার করেন, যে কোনো কিছু একটু ব্যবহার করেন, অথবা ব্যবহার না করেন, আপনি যদি সুরা ফাতিহা পড়ে আর পানিতে নিয়ম করেন যে আপনি পানিতে ফুঁ দিলেন, দিয়ে ওই পানিটা মুখে ব্যবহার করলেন, শরীরে ব্যবহার করলেন, হ্যাঁ, এ ধরনের সমস্যা থেকে বাঁচার উদ্দেশ্যে, কোনো অসুবিধা নেই। কারণ এটা হচ্ছে রুকিয়া শরিয়া বা শরিয়ত সম্মত রুকিয়া। এছাড়া সুরা ফাতিহার সাথে যদি আরও তিনটি সুরা যে আছে কোরআনে শেষের, ফালাক নাস ইখলাস তিনবার করে পড়ে, তারপর আয়াতুল কুরসি, এগুলি আরও যোগ করে যদি পড়ে ফুঁ দেওয়া হয় তাহলে আরও উত্তম হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।